ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, তো দেখতে থাকুন। আজকে করব আলুর চপ। তো এই যে আমি কিন্তু দুটো আলু এভাবে ছুলে নিয়েছি, ছুলে নেওয়ার পর এভাবে গ্রেট করে নিচ্ছি। তো গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি, বা কুচি কুচি করে কেটে নিলেও হয়। তো আমি গ্রেট করার পর এইগুলোর থেকে কিন্তু রসগুলো ঝরিয়ে নেব। তো আলুর তো বেশ রস থাকে, তো এই যে রসটা কিন্তু আমি নিংড়ে নিচ্ছি, নিংড়ে অন্যটা পাত্রে নিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু নিংড়ে নিতে হবে, তা না হলে কিন্তু চপটা মচমচে হবে না। তো আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এবং দিয়েছি দুটো পেঁয়াজ কুচি। তো সব সময় চপে কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে থাকলে বেশি ভালো লাগে। তো এবার দিয়ে দিচ্ছি ডাল সিদ্ধ। তো এটা হচ্ছে বুটের ডাল, সেটা সিদ্ধ করে আমি বেটে নিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি যে ময়দা। তো এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। তো এই সবগুলো দেওয়া হয়ে গেছে, উপকরণগুলো দেওয়ার পর আমি কিন্তু সবগুলো একসঙ্গে সুন্দর করে চটকে মেখে নেব। তো কী হয়, হাত দিয়ে মাখালে কিন্তু জিনিসটা বেশি সুন্দর হয়। তো সবসময় চেষ্টা করবেন হাত দিয়ে মাখানোর, তারপরেও যদি অন্য কিছু দিয়ে মাখাতে চান তো মাখাতে পারেন। তো যাই হোক, আমি এর ভিতরে কিন্তু অল্প অল্প জল দিয়ে গা মাখা করে মাখিয়ে নেব। তো মাখিয়ে নিয়েছি, আরে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু মাখাতে হবে, যে একদম কিন্তু ঝোল হয়ে গেলে বড়াটা করা যাবে না। তো মাখানো শেষ, এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এক একটা করে চপ দিয়ে দিচ্ছি। চপগুলো কিন্তু যে যার পছন্দ অনুযায়ী সেইভাবে শেপটা দিয়ে দিতে পারেন। তো এই চপগুলো কিন্তু একটু চেপে চেপে পাতলা করে দিতে হবে, তাহলে চপটা কিন্তু মচমচে হবে। অল্প উপকরণে এই আলুর চপটা কিন্তু বেশ মজাদার। তো আপনারা বাসায় কিন্তু অবশ্যই এইভাবে একবার চপটা খেয়ে দেখবেন, আশা করি ছোট বড় সবারই ভালো লাগবে। তো চপগুলো কিন্তু কড়াইতে দেওয়ার পর তেলটা এইভাবে একটু ঘুরিয়ে চারিদিকে চপটা ছড়িয়ে নেবেন, তাহলে কী হবে, চপটা কিন্তু কড়াইতে লেগে থাকবে না। তো দেওয়ার পর চপগুলো এবার আমি উল্টে দেব। আর চপগুলো কিন্তু ওই উল্টাপিঠ হয়ে গেছে, এভাবেই বুঝতে পারবেন, উল্টানোর সময় বোঝা যাবে যে কোনো সমস্যা হবে না, একদম সোজাসুজিভাবে সুন্দরভাবে উঠে আসবে। তো দেখতেই পাচ্ছেন চপগুলো দেখে হয়তো বোঝাই যাচ্ছে যে ওর উল্টা পাশটা সুন্দর মতো হয়ে গেছে। তো এইভাবে কিন্তু এক একটা করে সাবধানে চপটা উল্টে দিতে হবে। আর একটা কথা, চপ সব সময় করার সময় কিন্তু তেলটা গরম হয়ে গেলে হালকা আছে করতে হয়। তো এটা কিন্তু ডুবো তেলেও করা যায় আর অল্প তেলেও করা যায়। তো আমি কিন্তু অল্প তেলেই করছি, যেহেতু আমার কাছে বেশি পরিমাণে তেল নেই। তো আমার চপটা হয়ে গেছে, এখন আমি এক একটা করে কিন্তু চপ নামিয়ে নিচ্ছি। তো আমার ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।